কলকাতায় অসহ্য দাবদাহ, রাজ্যের 17টি জেলায় পারদ 40 বার, বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই তাপপ্রবাহ। আর এর মধ্যেই খুশির খবর শোনালো আবহাওয়া দপ্তর। তো ঠিক কোন কোন জেলাতে কবে থেকে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সতর্ক বার্তা, সম্পূর্ণ আপডেট জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 4 জেলায় পারদ 42 ডিগ্রি সেলসিয়াসে, বাংলা জুড়ে দাবদাহ, তাপপ্রবাহ চলবে বৃহস্পতিবার পর্যন্ত, শুক্রবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া, লু বইবার সম্ভাবনা। আরও 4 থেকে 5 দিন দাবদাহ চলবে দক্ষিণবঙ্গে, বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ বজায় থাকবে, গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে শুক্রবার পর্যন্ত, এমনই আশঙ্কার কথা শোনালো আবহাওয়া দপ্তর। তাপমাত্রার পরিবর্তন উল্লেখযোগ্য না হলেও এই রকমই পরিস্থিতি বজায় থাকবে আরও 3 থেকে 4 দিন আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রীতিমতো শুকনো ও অস্বস্তিকর গরমে ভুগতে হবে বাসিন্দাদের। বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বৃষ্টি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্ক বার্তা আগামী বৃহস্পতিবার পর্যন্ত, বেলা বাড়লেই লু বইবে। উত্তরবঙ্গে 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে পারদ, রীতিমতো বাড়ছে তাপমাত্রা, আরও 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের নিচের দিকের 3 জেলায় তাপপ্রবাহের স্পেল, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি, আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আগামী কয়েকদিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। মালদহ 2 দিনাজপুরে কোথাও কোথাও লুয়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে পার্বত্য এলাকায় ছাড়া বাকি জেলাগুলিতে। আগামী শুক্রবার পর্যন্ত একই রকম পরিস্থিতি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়াবিদরা। শুক্র গরম এবং অস্বস্তিকর আবহাওয়ায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 29.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যেটা 3 ডিগ্রি বেশি। এছাড়াও 24 থেকে 85% রয়েছে বাতাসে জড়িয়ে বাষ্পের পরিমাণ। এছাড়াও 29 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে।